খুলনায় আবারও প্রচারের মাঠে বিএনপি, গাজীপুরে দলটির ইশতেহার ঘোষণা বাস্তবায়নযোগ্য নয় মন্তব্য আওয়ামী লীগের, নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় বিএনপির। রাঙ্গামাটিতে উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা, অভিযোগের তীর ইউপিডিএফ এর দিকে, নরসিংদীতে এক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা। চট্টগ্রামে নবম শ্রেণীর ছাত্রীর লাশ উদ্ধারের ঘটনার এখনও কোনো কূল কিনারা করতে পারেননি পুলিশ, পাঁচজনকে আসামি করে মামলা, বিচারের দাবিতে সহপাঠীদের মানববন্ধন। বরগুনার সদর হাসপাতালে মিলল নবজাতকের লাশ, তত্ত্বাবধায়কের নির্দেশে ফেলে দেওয়া হয় টয়লেটে, দাবি পরিচ্ছন্নতা কর্মীর, খতিয়ে দেখা হচ্ছে জানাল পুলিশ। এবং রমজান সামনে রেখে এবার রেকর্ড পরিমাণ ভোগ্যপণ্য আমদানি, দাম নিয়ন্ত্রণে থাকার আশা, মজুতদারদের কারসাজি বন্ধের তাগিদ। বাংলার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি ফারজানা মুমু। খুলনায় আটক নেতাকর্মীদের মুক্তি এবং হয়রানি বন্ধের দাবি জানিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। মামলা থাকার কারণেই বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগ প্রার্থীর দাবি, বিএনপিকে প্রচারণায় কোনো বাধা দেওয়া হচ্ছে না। এতে গাজীপুর এদিকে 19 দফা নির্বাচনে ইশতেহার ঘোষণা দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। আওয়ামী লীগের প্রার্থী বলছেন এই ইশতেহার বাস্তবায়নযোগ্য নয়। দুই সিটি কর্পোরেশন নির্বাচনের দশম দিনে এসে প্রচারণায় যোগ হয়েছে ভিন্ন মাত্রা। নেতাকর্মীদের গ্রেফতার ও সাঁড়াশি অভিযান স্থগিত না হওয়া পর্যন্ত সকালে খুলনার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে নির্বাচনী প্রচারণায় স্থগিত রাখার ঘোষণা দেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। পরে নগরীর বিএনপির কার্যালয়ে আবারও সংবাদ সম্মেলন করে প্রচারণা চালিয়ে যাবার ঘোষণা দেন তিনি। সরকার যে বিএনপি নিয়ে ভীত সেটি আবারও প্রমাণিত। মিটিং শেষে আমরা আবার আমাদের প্রোগ্রামে ফিরে যাব এবং জনগণের কাছে এই মেসেজ যাবে যে বিএনপি খুব শক্তভাবেই এই নির্বাচনের যে কোনো পরিস্থিতি মোকাবেলা করবে, প্রয়োজনে মাথায় কাফনের কাপড় বেঁধেই নির্বাচনে বিএনপির কর্মীরা মাঠে থাকবে, জনগণের ভোটাধিকার রক্ষার আন্দোলনের মধ্য দিয়ে এই নির্বাচনে বিজয় ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ। অন্যদিকে আজ সকাল থেকে নগরীর 27 ও 28 নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালান আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। এ সময় বিএনপিকে কোনো প্রকার বাধা দেয়া হচ্ছে না বলেও দাবি করেন তিনি। কোনো জায়গায় এমন কোনো ঘটনা ঘটে নাই যার দিয়ে গণসংঘ বন্ধ করবে। যদি তারা নিজেদেরকে দুর্বল মনে করে, তাদের যদি কর্মী, তারা যদি বিভিন্ন জায়গায় কাজ করতে তাদের কর্মী তারা উৎসাহিত না হয়, সেই জন্য তো আর আমরা দায়ী না। আমি মনে করি সবার জন্য মাঠ উন্মুক্ত আছে, যে মানুষের কাছে যেতে পারবে, মানুষ যাদেরকে পছন্দ করবে তাদেরকেই মানুষ ভোট দেবে। এর আগে সকালে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আটক নেতাকর্মীদের মুক্তি সহ সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিতে খুলনার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্মারকলিপি দিলে সমস্যা সমাধানের আশ্বাস দেন নির্বাচনী কর্মকর্তা। লেভেল প্লেইং ফিল্ড করার ক্ষেত্রে আমরা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকল দপ্তরের সাথে তাদের যে দাবি দেওয়া দিয়েছে আমরা এই বিষয়টাকে আসলে কতটুকু সত্য যাচাই বাছাই করে আমরা পরবর্তী পদক্ষেপ নিব আর কি। এদিকে সকালে গাজীপুরের টঙ্গীতে বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার তার 19 দফা নির্বাচনী ইশতেহার পেশ করেন। এতে আধুনিক পরিচ্ছন্ন পরিবেশের নগরী এবং সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার কথা তুলে ধরেন তিনি। প্রতিটি ওয়ার্ডের সমস্যা চিহ্নিত করার জন্য বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে নাগরিক উপদেষ্টা কমিটি গঠন করা হবে। সেবাদানকারী অন্যান্য সংস্থার সাথে সমন্বিতভাবে সক্রিয় হলেই কেবল সর্বোচ্চ নাগরিক সেবা দেওয়া সম্ভব। যদিও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বলছেন বিএনপির প্রার্থীর ইশতেহার বাস্তবায়নযোগ্য নয়, তারা জনগণের সাথে প্রতারণা করছে। মানুষের সাথে একটা তামাশা করেছে, মানুষকে একটা প্রতারণার জাল তারা তৈরি করেছে, তারা একটা কাগজ ধরিয়ে দিয়েছে মানুষের কাছে এটা একটা মিথ্যা প্রচারণার জন্য। আমি মনে করি মানুষের সাথে ধোকা না দিয়ে নগরবাসীর কি চাহিদা সেই জিনিসটা তাদের ভাবা উচিত। এদিকে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মেয়র প্রার্থী বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সাথে বৈঠক করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বিকেল 3টার পরে নির্বাচনী প্রচারণায় নামার কথা রয়েছে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের। তোহাকান তামিম, সময় সংবাদ।
সিটি নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে খুলনার খালিশপুরে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। গাজীপুরের টঙ্গী এলাকায় আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। প্রথমে যাচ্ছি তরিকুল ইসলামের কাছে। তরিকুল, অপরদিকে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নৌসাম মঞ্জু তিনি খালিশপুর প্রতীক নিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন। সব মিলিয়ে এই এই জায়গাটি আসলে নির্বাচনী একটি জমজমাট প্রচারণা এবং নির্বাচনী আমেজ বিরাজ করছে এবং খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই দুই পক্ষ কিন্তু এখানে তারা নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন। আমরা আগে বলেছিলাম যে সকালে নির্বাচনী প্রচার প্রচারণা স্থগিত রেখেছিল বিএনপি এবং সেই স্থগিতাদেশ 12টার দিকে তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা প্রত্যাহার করে। নির্বাচনী আবারও নির্বাচনী মাঠে তারা সরগরম হয়ে ওঠে এবং যে কারণে এই মুহূর্তে কিন্তু খুলনায় আবারও কয়েকদিনের যে প্রচারণা সেই প্রচারণার মতোই খুলনায় এই মুহূর্তে কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণা চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন একদিকে নৌকা প্রতীকের মিছিল চলছে, অপরদিকে ধানের শীষের প্রার্থী তিনিও ভোটারদের কাছে ভোট চাচ্ছেন এবং মিছিল সহকারে তিনি এখানে ভোট চাচ্ছেন। এবং এর বাইরে আমরা যেটা দেখেছি যে আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেক তিনি কিন্তু নগরীর 27 নম্বর এবং 28 নম্বর ওয়ার্ডে তিনি দিনব্যাপী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং 27 নম্বর ওয়ার্ডের পূর্ববানিয়া খামার মলয়পাড়া বাগমারা সহ বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ চালিয়ে ভোটারদের কাছে তিনি ভোট প্রার্থনা করেছেন। সব মিলিয়ে খুলনায় কিন্তু নির্বাচনী যে জমজমাট প্রচারণা চলছিল কয়েকদিন সেই নির্বাচনী প্রচারণা আজকে আবারও ফিরে এসেছে সেই পরিবেশ এবং ভোটাররা আশা করছে সুষ্ঠু পরিবেশে খুলনায় নির্বাচন অনুষ্ঠিত হোক, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকুক যাতে ভোটাররা যেন ভোট কেন্দ্রে যেয়ে ভোট প্রদান করতে পারে। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে নির্বাচনী প্রচার প্রচারণার সর্বশেষ। চলে যাচ্ছে গাজীপুরের নির্বাচনী খবর জানতে মাহমুদ রাকিবের কাছে। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনেও প্রচার প্রচারণা খুবই ভালোভাবে জমে উঠেছে, কারণ আর খুব বেশি দিন বাকি নেই নির্বাচনের, আর প্রচার প্রচারণার জন্য সর্বোচ্চ 10 থেকে 11 দিন পাবেন প্রার্থীরা। আর গাজীপুর সিটি কর্পোরেশনটা অনেক বড় হওয়ায় আয়তনের দিক থেকে আসলে সব জায়গায় জায়গায় যাওয়ার জন্য যে সময় দরকার সেটিও প্রার্থীরা কম পাচ্ছেন, বিশেষ করে মেয়র প্রার্থীরা। এ কারণে তারা সকাল থেকে রাত পর্যন্ত যতটুকু সাধ্য আছে তার সবটুকু উজাড় করে দিয়ে তারা প্রার্থীদের কাছে গিয়ে তাদের যে ইশতেহার বা তাদের যে যে কাজ করবেন তারা মেয়র হয়ে সেগুলো তারা বলছেন। আমরা দেখেছি কিছুক্ষণ আগেও এই টঙ্গীর 56 নম্বর ওয়ার্ডে বৃষ্টির মধ্যে আওয়ামী লীগের মেয়র প্রার্থী যিনি আছেন জাহাঙ্গীর আলম তিনি কিন্তু সাধারণ ভোটারদের কাছে গিয়ে তার ভোট প্রার্থনা করছেন এবং তিনি মেয়র নির্বাচিত হলে কি কাজ করবেন সেগুলো মানুষের কাছে বলছেন। বিশেষ করে এই নির্বাচনটা বা প্রচার প্রচারণাটা আরো বেশি উৎসবমুখর হতো যদি না এমন বৃষ্টির বাগড়া হতো। কিছুক্ষণ পরপরে আসলে কালবৈশাখী ঝড় সঙ্গে ঝড়ো হাওয়া বাতাস বৃষ্টি হওয়ার কারণে সাধারণ ভোটার কিংবা সমর্থক এমনকি যারা প্রার্থী সবার জন্য আসলে কিছুটা হলেও বাধার সৃষ্টি করছে, তেমনটি কিন্তু গাজীপুরে আমরা প্রতিদিনই দেখছি যে প্রচার প্রচারণায় গিয়ে এমন বৃষ্টির জন্য ঝামেলা পোহাতে হচ্ছে সবাইকে। তো এর পাশাপাশি আমরা সকালে দেখেছিলাম যে আজ বিএনপি তাদের 19 দফা নিয়ে একটি ইশতেহার তারা সকালেই তারা প্রকাশ করেছে এবং সেখানে তারা যে বিষয়টি উল্লেখ করেছে যে গাজীপুরের যে প্রধান সমস্যা রাস্তাঘাট জলাবদ্ধতা এবং এখানে পরিবেশের যে খুব খারাপ অবস্থা, ময়লা আবর্জনা পড়ে থাকে, ময়লা আবর্জনা সরানো হয় না, এসব বিষয়গুলিকে কিন্তু ফোকাস করে তারা তাদের ইশতেহার সকালে প্রকাশ করেছে এবং তারা কিন্তু এও বলেছেন যে তারা একটি 100 দিনের বিশেষ প্রকল্প হাতে নেবেন এবং যদি মেয়র নির্বাচিত হতে পারেন হাসানের সরকার তিনি বলেছেন এই 100 দিনে তিনি বিশেষ কিছু কাজ করবেন এবং তিনি একটি বলেছেন যে নাগরিক উপদেষ্টা কমিটি করবেন, সেই কমিটির মাধ্যমে 100 দিনে তিনি গাজীপুরের যে সমস্যাগুলো প্রধান সেগুলোকে তিনি প্রাধান্য দিয়ে কাজ করবেন। এর পাশাপাশি সেখানে আরো যারা বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন তারা বিভিন্ন অভিযোগ করেছেন, তাদের প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করেছেন, তাদের
ছোটখাটো কোনো কাজ করলেই বা বাইরের নেতারা আসলেই তাদেরকে বহিরাগত বলে একটি ভ্রাম্যমাণ আদালত বারবার জরিমানা করে এমনটিও তারা অভিযোগ করেছেন। এর বাইরে আমরা দেখেছি সকালে নির্বাচন কমিশনার এসেছিলেন, একটি মতবিনিময় সভা করেছেন, বিভিন্ন সংস্থা, বিজিবি, র্যাব, পুলিশ, যত ফায়ার সার্ভিস আছে যারা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থা তাদের নিয়ে একটি পরিকল্পনা আজ হয়েছে এবং সেখানে মতবিনিময় সভা হয়েছে। সেখানে কিন্তু মেয়র প্রার্থীরাও ছিলেন এবং সেখানে যে কথাটি বারবার গুরুত্ব দিয়ে বলা হয়েছে নির্বাচন কমিশন থেকে যে এই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য, পাশাপাশি যাতে ভোটাররা এসে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার সব ব্যবস্থা কিন্তু এবং ভোটারদের কিন্তু সেই নির্ভয়ে ভোট কেন্দ্রে আসার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। তো বুঝতে পারছেন আসলে এখন পর্যন্ত মোটামুটি শান্তিপূর্ণ এবং উৎসব মুখর এবং অভিযোগ পাল্টাভিযোগের মধ্য দিয়ে গাজীপুরে চলছে এই মেয়র নির্বাচনের এবং কাউন্সিলর নির্বাচনের প্রচার প্রচারণা। তবে আমার কাছ থেকে গাজীপুরে এই ছিল যে সিটি নির্বাচনের প্রচার প্রচারণার সবশেষ খবর। মুমু, নির্বাচনী প্রচার প্রচারণার সবশেষ খবর জানাতে টঙ্গী থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন মাহমুদ রাকিব এবং তার আগে খুলনার খালিশপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন তরিকুল ইসলাম। গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনের আগে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। দুই সিটি নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়েও সংশয় প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিকেলে নির্বাচন কমিশনে বিএনপি প্রতিনিধি দলের প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। বিএনপির সিনিয়র নেতাদের নির্বাচন থেকে সরে যাওয়ার হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন মঈন খান। এই নির্বাচনের সময় পুলিশ যদি শান্তি শৃঙ্খলা বজায়ের অজুহাতে বিভিন্ন জায়গায় গিয়ে নিরীহ বিরোধী দলের রাজনৈতিক কর্মীদের উপরে ভয়ভীতি সৃষ্টি করে, তাহলে কিন্তু তার দায়িত্ব খুলনা মেট্রোপলিটন পুলিশের যে কমিশনার তাকে নিতে হবে এবং গাজীপুরের যিনি পুলিশ সুপার আছেন তাকে যেন সেখান থেকে উচ্চ করা হয়। সেই কারণে আমরা অনুরোধ করেছি নির্বাচন কমিশনকে সেখানে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়, সেই অনুরোধটি আমরা পালন করেছি। বাংলার সময় আরো থাকছে, টাঙ্গাইলে ব্লাস্ট রোগে আক্রান্ত হয়ে বিড়ি আটাশ জাতের ধানে ব্যাপক ক্ষতি, কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ডের জন্য আঞ্চলিক সংগঠন ইউপিডিএফকে দায়ী করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এমএন লারমা, তবে অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ। এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে জেএসএস। রাঙ্গামাটি ও খাগড়াছড়ির প্রতিনিধি পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটির নানিয়ারচর শহরের বাসা থেকে মোটরসাইকেলে করে নিজ কার্যালয়ে যাচ্ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এমএন লারমার সহসভাপতি শক্তিমান চাকমা ও তার সহকারী রূপম চাকমা। মোটরসাইকেলটি উপজেলা পরিষদের সামনে পৌঁছালে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা, এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এই ঘটনায় গুলিবিদ্ধ হন তার সহকারী রূপম চাকমা। একজন জনপ্রতিনিধি, সর্বোচ্চ পর্যায়ের জনপ্রতিনিধি মারা গেছে, স্বাভাবিক কারণে তো সাধারণ জনগণের কাছে আতঙ্ক আছেই। এই ঘটনার সঙ্গে কারা জড়িত এবং এই মিশনে কারা অংশগ্রহণ করেছিলেন, এই ঘটনার পিছনে কারা আছেন, তাদের নাম ঠিকানা জানার জন্য নানিয়ারচর থানা পুলিশ তৎপর আছে এবং জেলা থেকেই জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং জেলা থেকে অতিরিক্ত ফোর্স সেখানে পাঠানো হচ্ছে। এদিকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে খাগড়াছড়ির শাপলা চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এমএন লারমা। এ সময় সংগঠনটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা শক্তিমান চাকমার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। নরসিংদীতে সিরাজুল হক নামে এক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরে রায়পুর উপজেলার আড়াকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে। পুলিশ জানায় দুপুরে উপজেলা সদর থেকে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন বাঁশগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক। তাকে বহনকারী মোটরসাইকেলটি আড়াকান্দা এলাকায় পৌঁছালে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে ইউপি চেয়ারম্যান সিরাজুল হক ও মোটরসাইকেল চালক গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে মারা যান সিরাজুল হক। পরে নিহতের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। দুর্বৃত্তকারীদেরকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে, এটার সাথে যারা জড়িত তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
চট্টগ্রামের পতেঙ্গায় স্কুল শিক্ষার্থী তাশফিয়ার লাশ উদ্ধারের ঘটনায় আটক আদনান সহ পাঁচ জনকে আসামি করে মামলা করা হয়েছে। হত্যা রহস্যের কুলকিনারা করতে না পারলেও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। তার সহপাঠী আদনানের কাছ থেকেও হত্যা সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এর পেছনে শুধুই কি প্রেমের ঘটনা নাকি কোনো বিরোধ রয়েছে তার অনুসন্ধান চলছে। এদিকে ঘটনার বিচার দাবিতে মানববন্ধন করেছে তাশফিয়ার সহপাঠীরা। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। সিসিটিভির ফুটেজ অনুসন্ধানে দেখা গেছে, পহেলা মে সন্ধ্যার দিকে নগরীর গোলপাহাড়ের মোড় এলাকার চাইনাগিল রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসছে সানশাইন গ্রামার স্কুলের নবম শ্রেণীর ছাত্রী তাশফিয়া আমিন এবং তার বন্ধু এলিমেন্টারি স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী আদনান মির্জা। দুজন দুটি সিএনজি অটোরিকশা নিয়ে চলে যায়, কিন্তু এরপর থেকে তাশফিয়া আমিনের আর কোনো খোঁজ পায়নি তার পরিবার। পরদিন দোসরামে সকালে তার লাশ পাওয়া যায় পতেঙ্গার নেভাল এলাকার পাথরের মধ্যে মুখ থেতলানো অবস্থায়। এই ঘটনায় ওই রাতেই পুলিশ আদনান মির্জাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। আদনানের দেওয়া তথ্য মতো সে বাসার দিকে চলে গেছিল, তাসফিয়াকে একটা সিএনজি ঠিক করে দিয়েছিল বাসার দিকে যাওয়ার জন্য, কিন্তু তাসফিয়া বাসা না গিয়ে নেভালে কিভাবে পৌঁছলো বা আদনানের যে বক্তব্য এটার কতটুকু সত্যতা আছে, এই প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র তথ্যগুলো আমরা মিলিয়ে দেখছি। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ নিয়ে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়েছে কক্সবাজারের টেকনাফের গ্রামের বাড়িতে। তবে পুলিশের কাছে আদনান মির্জা দাবি করেছে, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে 12টা পর্যন্ত তাশফিয়ার পরিবারের সাথে সেও তাশফিয়ার খোঁজ করেছে। সে সাথে রেস্টুরেন্ট থেকে বের হওয়া এবং মরদেহ উদ্ধারের সময় তাশফিয়ার পরনে পোশাকেও রয়েছে ভিন্নতা। রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় তাশফিয়ার পরনে ছিল সাদা রঙের থ্রি পিস, কিন্তু মরদেহ উদ্ধারের সময় পরনে ছিল থ্রি কোয়ার্টার টাইপের প্যান্ট এবং টপস। এছাড়া আদনানের দেয়া মাত্র 100 টাকায় কিভাবে গোলপাহাড়ের মোড় থেকে পতেঙ্গা নেভাল এলাকায় গেল সেই প্রশ্নেরও কোনো উত্তর মিলছে না পুলিশের কাছে। যখন পাই নাই আমাদের সন্দেহ হচ্ছে এই ছেলে, কারণ আর কারো কিছু নেই, ওনার সাথে কে বা কারা আরো জড়িত থাকতে পারে। চট্টগ্রাম প্রশাসনের কাছে সর্বোত্তম আহ্বান জানাবো আমরা যাতে সঠিক বিচারটা পাই। এদিকে খুনির বিচার দাবি করে নগরীর নাসিরাবাদ এলাকায় মানববন্ধন করেছে তার সহপাঠীরা। তারা রাস্তায় অবস্থান নিয়ে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে। এই খুনের পিছনে কারা কারা যুক্ত আছে তাদের অনতিবিলম্বে গ্রেপ্তারপূর্বক কঠোর শাস্তির দাবি জানাতে আমরা এখানে দাঁড়িয়ে আছি। মানুষ মারা যাওয়ার পরে তার আগে কিন্তু সমাধান করতে পারছি না, চল আমরা সমাধান করি, যাতে করে তাশফিয়ার পরে আর কোনো মেয়ে এরকম বিপদে না পড়ে। অপরদিকে তাশফিয়াকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে নিয়ে আদনান মির্জা এবং তার আরো পাঁচ বন্ধুকে আসামি করে পতেঙ্গা থানায় মামলা করেছে তাশফিয়ার বাবা মোহাম্মদ আমিন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এবার বরগুনা সদর হাসপাতালের টয়লেট থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। টয়লেট পরিষ্কার করতে গিয়ে শিশুটির লাশ দেখেন এক পরিচ্ছন্নতা কর্মী। তবে এ বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে পরিচ্ছন্নতা কর্মী ও হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে। এদিকে ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এম এ আজিমের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বৃহস্পতিবার সকালে বরগুনা সদর হাসপাতালের বহির্বিভাগের নারীদের টয়লেট পরিষ্কার করতে যান পরিচ্ছন্নতা কর্মী হাসিনা বেগম। এ সময় মেঝেতে এক নবজাতকের লাশ দেখতে পান তিনি। বিষয়টি হাসপাতালের তত্ত্বাবধায়ককে জানালে তিনি মৃতদেহটি ডাস্টবিনে ফেলে দেওয়ার নির্দেশ দেন বলে দাবি পরিচ্ছন্নতা কর্মীর। ওদের মধ্যে পাইছি, পাইয়ে পর ওই পাশের মুডই দেখছি, তবে পরিচ্ছন্নতা কর্মী দেওয়া অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। অন্যদিকে সিভিল সার্জন বলেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক আইন বহির্ভূত কাজ করেছেন। এটা ডাস্টবিনে ফেলাটা ঠিক হয়নি আসলে, তবে তত্ত্বাবধায়ক তো আর আমার নিয়ন্ত্রণাধীন নয়, কাজেই তার বিরুদ্ধে আমি কোনো ব্যবস্থা নেওয়ার নিতে পারবো না। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। সাধারণ ডায়েরি করে একজন মহিলা সাব ইন্সপেক্টর দিয়ে এটাকে আমরা তদন্ত করাচ্ছি, পাশাপাশি যে এই ধরনের রোগ নিয়ে এই ধরনের প্যাশেন্ট কারা কারা গতদিন বা তার আগে ভর্তি হয়েছিল সে সম্পর্কে আমরা অনুসন্ধান করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেব। ময়নাতদন্তের জন্য নবজাতকের লাশ বরগুনা সদর হাসপাতালে রাখা হয়েছে। সময় সংবাদ, বরগুনা। নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে ওয়ার্কশপ ব্যবসায়ী এক যুবককে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে উপজেলা চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে। ঘটনার পর মামলা না করার জন্য চেয়ারম্যানের পক্ষ থেকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। এ অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় রয়েছে ভুক্তভোগীর পরিবার। শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও আবদুল্লাহ আল মামুনের ছবি নিয়ে রিপোর্ট।
স্বজনদের অভিযোগ, গত 26 এপ্রিল ওয়ার্কশপ ব্যবসায়ী সুমন মিয়াকে মোবাইল ফোনে ডেকে নেয় নারায়ণগঞ্জের 2500 উপজেলা চেয়ারম্যান শাহজালালের ছেলে সুমন। পরে চেয়ারম্যানের বাড়িতে নিয়ে তার মুখ বেঁধে বেধড়ক পেটানো হয়। মুমূর্ষু অবস্থায় তাকে বাড়ির পাশের রাস্তায় ফেলে রেখে যায় তারা। হাত দুটো পিছনে নিয়ে মুখের মধ্যে কষ্টিপেশায় পা মনে বাঁধ দেয়া, চারজনে মিললে আমরা লোহা কাঠ দিয়ে বড় বড় কাঠ দিয়ে অনেক বের হয়েছে। নির্যাতন চালানো হয় এসএসসি পরীক্ষার্থী তার ছোট বোনের ওপরও। এ অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় রয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারটি। আমার পুরো ঢাকা শহর ঘুরাইছে, বলছে তোর ভাইরে খুঁজা বের করে দে, তোরে বের করে দিব, তোর নামে এখন মামলা লিখতেছি, তোরে বড়ের দিন চালান করে দিব। আমার স্বামী যদি সুস্থ নয়, আমি আমার সন্তান নিয়ে কি করে খাম? আমি এটার বিচার চাই। আমাদের বাড়িতে নিয়ে আমাদের উড়াই দিব, এই ধরনের তারা হুমকি দুমকি আমাদের দিতেছে। উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সভাপতি ওনার বাড়ির থেকে একটা মোটরসাইকেল চুরিছে, ওই মোটরসাইকেলকে সন্দেহ করে আমার ছোট ভাইরে সন্দেহ করছে, ছোট ভাইরে সন্দেহ করে ছোট ভাইরে না পাইয়া সে আমাকে থানায় নিয়ে নির্যাতিত করছে। এ বিষয়ে চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি বাড়িতে নেই বলে জানানো হয়। তবে পুলিশ বলছে নির্যাতনের বিষয়ে কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। মারামারির বিষয়টা আমি শুনছি, বাট এই পর্যন্ত আমার কাছে কেউ কোনো অভিযোগ করেনি। যদি অভিযোগ করে অবশ্যই সেটার আমি যথাযথ আইনগত ব্যবস্থা নেব। গত বছরের 19 নভেম্বর নারায়ণগঞ্জের 2500 উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহজালালের ছেলে সুমনের মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় রাজু নামে স্থানীয় এক যুবককে আসামি করে থানায় মামলা করা হয়। এরপর থেকে পলাতক রয়েছে সে। তাকে খুঁজে না পেয়ে একের পর এক তার বড় ভাই সুমন মিয়া ও ছোট বোন সহ পরিবারের সদস্যদের ওপর নানাভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে চেয়ারম্যানের ছেলে সুমন ও তার সহযোগীরা। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। চাঁদপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক যুবককে হত্যা চেষ্টার ঘটনায় অভিযুক্ত কামাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে ফরিদগঞ্জের রূপসা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ফরিদগঞ্জ থানায় একটি মামলা করেন আহতের পরিবার। পুলিশ জানায় গতরাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে তারিকুল ইসলামের পথরোধ করে কয়েকজন যুবক। এ সময় তাকে শারীরিকভাবে নির্যাতন করে তারা। এরপর হাত পা বেঁধে খালের পানিতে ফেলে দেয়। পরে ওই খালের পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা শব্দ পেয়ে আলো ফেলে তারিকুলকে দেখতে পান। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। রাস্তায় চার পাঁচজন অ্যাটাক করে আমাকে ইট দিয়ে বিভিন্নভাবে আঘাত করে, হাত পা বেঁধে আমার পিছনে ইট বেঁধে আমাকে খালে ফেলে দেয়। তো আমরা চিকিৎসা করছি এবং এখন সে সম্পূর্ণ আশঙ্কামুক্ত, আশা করা যায় খুব দ্রুত সে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে। নাটোরে নিখোঁজের একদিন পর মাদ্রাসার 7 শিশু শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। দুপুরে সিংড়া উপজেলার একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। পুলিশ জানায় গতরাতে সদর উপজেলার ভাতুরিয়া ইমদাদুল উলুম কওমি মাদ্রাসার 7 শিক্ষার্থীকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির কথা বলে নিয়ে যায় মক্তব বিভাগের শিক্ষক আব্দুস সাত্তার। পরে তাদেরকে সিংড়া উপজেলার তিরিল এলাকার এক আত্মীয়ের বাড়িতে রাখা হয়। অভিভাবকদের না জানিয়ে শিশু শিক্ষার্থীদের নিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েন পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত শিক্ষক আব্দুস সাত্তার পলাতক রয়েছে। দ্রুত হাফেজ হইতে পারবে, ভালো শিক্ষা পাবে, এই এই কথা বলে গত রাত্রে রাত অনুমান 1টার দিকে তাদেরকে নিয়ে মাদ্রাসা থেকে পালা যায়। 7টা বাচ্চাকে উদ্ধার করে আনছি। পুরো বিষয়টা তদন্ত অব্যাহত আছে, তদন্ত করে পরবর্তীতে বিস্তারিত ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলার সময় আরো থাকছে। পরীক্ষামূলকভাবে সফলতা পাওয়ায় নোয়াখালীর সুবর্ণচরে লবণাক্ত জমিতে সূর্যমুখী চাষে আগ্রহী হচ্ছেন কৃষকেরা। এবার 500 একর জমিতে আবাদের আশা। টাঙ্গাইলে বিরি 28 জাতের ধান ব্লাস্ট রোগে আক্রান্ত হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকদের অভিযোগ, কৃষি কর্মকর্তাদের দায়িত্ব অবহেলার কারণেই ক্ষতির মুখে পড়েছেন তারা। অবশ্য কৃষি কর্মকর্তারা বলছেন কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। কাদির তালুকদারের পাঠানো তথ্য, রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। টাঙ্গাইলের ঘাটাইল, সখীপুর ও মধুপুর উপজেলার দিগন্ত জুড়ে সোনালী ফসলের সমারোহ। তবে ছত্রাকজনিত ব্লাস্ট রোগে আক্রান্ত হয়ে বোরো 28 জাতের ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ব্লাস্ট আক্রান্ত জমিতে অধিকাংশ ধান চিটা হয়েছে। এতে ক্ষতির মুখে পড়ে দিশেহারা কৃষক। তাদের অভিযোগ একাধিকবার জানানো হলেও কৃষি কর্মকর্তারা তাদের সহযোগিতা করেননি। আমরা যাই যে বলি যে ধানের এই অবস্থা, আস্তে আস্তে অমুক দিন আসবো,
খবর নাই। সব দান সিটা এগুলা কাটতা থাকে শুধু গরুর জন্য, মনে করেন বিঘা প্রতি 8000 খরচ হইছে, আমি মনে করেন দান পাবো 2-3 মন করে পাকিতে দান সিটা দেন। এই আবাদ করে তো তোমার তবে অভিযোগ অস্বীকার করে কৃষি বিভাগের মাঠ কর্মীরা বলছেন নিয়মিত কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষি বিভাগের লোক খোঁজ খবর রাখে না, আসলে কথাটা পুরোপুরি সত্য না। কাটাইলি উপজেলার কথা বলবো যে সবাই সক্রিয়, নিষ্ক্রিয় অনেক নাই। বোরো 28 জাতের ধানে ব্লাস্ট রোগে আক্রান্ত হলেও বোরো 29 ধানের বাম্পার ফলন হয়েছে বলে জানিয়েছেন জেলা কৃষি কর্মকর্তা। আশেপাশের আক্রান্ত জমির আশেপাশে ভালো, সেগুলো স্প্রে করার জন্য আমরা পরামর্শ দিয়েছি। 29 যে অবস্থা তাতে ব্লাস্ট আক্রমণ করলেও সেটা আমাদের ফসলের ব্যাপক কোনো ক্ষতি করতে পারবে না। টাঙ্গাইলে এবারের বোরো মৌসুমে 1,70,623 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে, এর মধ্যে 30,000 হেক্টর জমির ফসল ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে। সময় সংবাদ টাঙ্গাইল। রমজান মাস সামনে রেখে এবার রেকর্ড পরিমাণ ভোগ্যপণ্য আমদানি করেছেন ব্যবসায়ীরা। তেল, চিনি, ছোলা এবং খেজুরের মতো ভোগ্যপণ্য আমদানি হয়েছে চাহিদার তুলনায় অনেক বেশি। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কম থাকার পাশাপাশি প্রতিবেশী দেশ ভারত তুলনামূলক আমদানি কমিয়ে দেওয়ায় বাংলাদেশি ব্যবসায়ীরা সেই সুযোগ নিয়েছেন। তবে মজুতদারদের কারসাজি ঠেকানো না গেলে ভোক্তা পর্যায়ে বিপুল পরিমাণ আমদানির সুফল না পাওয়ার আশঙ্কা ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম কাস্টম হাউসের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত 9 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে 23,27,000 মেট্রিক টন ভোজ্য তেল, 18,05,000 মেট্রিক টন চিনি, 1,22,000 মেট্রিক টন ছোলা, 2,03,000 মেট্রিক টন মটর ডাল এবং 49,700 মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে। অথচ গত বছর এই সময়ে এসব ভোগ্যপণ্য আমদানির পরিমাণ ছিল অনেক কম। ভোগ্যপণ্য আমদানিকারকরা যাতে কোনো বাধার সৃষ্টি না করে অবাধে উইদাউট ক্রিয়েটিং এনি হ্যাসেল এটি খালাস নিতে পারে, সেজন্য কাস্টম ফ্রম দ্য ভেরি বিগিনিং তৎপর আছে। প্রতি বছরই রমজানের অন্তত 4 মাস আগে ভোগ্যপণ্যের দিনপত্র খুলেন ব্যবসায়ীরা, আর ফেব্রুয়ারি মাস থেকে এবার ভোগ্যপণ্যবাহী জাহাজগুলো চট্টগ্রাম বন্দরে আসতে শুরু করেছে। বিশেষ করে আমাদের যে 17-18টা অফডক রয়েছে সেগুলোকে আমরা যথার্থভাবে মনিটরিং করে যাচ্ছি, তারা যেন তাদের কার্গোগুলো ঠিক সময়ে নেয় এবং ঠিক মতো ডেলিভারি করে। যত দ্রুত সম্ভব বন্দর থেকে কন্টেনারগুলো নিয়ে অফডক থেকে কার্গো ডেলিভারি দেয়, সেটার উপর ভিত্তি করে এটা সরবরাহটা নিশ্চিত করা যাবে। রমজান মাসে প্রতিদিন 14-15,000 মেট্রিক টন চিনি, 8-9,000 মেট্রিক টন ভোজ্য তেল এবং পুরো মাসে ছোলার চাহিদা রয়েছে প্রায় 2,00,000 মেট্রিক টন। চাহিদার তুলনায় আমদানি বেশি হলো নানা জটিলতার কারণে দাম বাড়ার আশঙ্কা থেকে যাচ্ছে। রমজান আসলেই কিছু অসাধু ব্যবসায়ী আসলে কৃত্রিম সংকট তৈরি করে মানে এই দাম বৃদ্ধির যে পায়তারাগুলো করে থাকেন, আমরা আশঙ্কা করছি এবারও সেই ধরনের ঘটনা ঘটবে। ভিন্নতা ঘটতে পারে ঢাকা চট্টগ্রাম স্কেলিং এর কারণে, এই স্কেলিংটা যাতে আসন্ন রমজান উপলক্ষে যাতে এটা ওমিট করা হয়। বর্তমানে চট্টগ্রামের খাতুনগঞ্জে পাইকারি পর্যায়ে প্রতি কেজি সাধারণ মানের ছোলা 48-50 টাকা, প্রতি কেজি চিনি 51-52 টাকা এবং সয়াবিন তেল 73-75 টাকায় বিক্রি হচ্ছে। বাংলাদেশের ভোগ্যপণ্যের বাজার অনেকটা আমদানি নির্ভর, আন্তর্জাতিক বাজার দর ওঠানামা করলে এর পুরোপুরি প্রভাব এসে পড়ে এখানকার বাজারে। আসন্ন রমজানকে সামনে রেখে এবার যেমন রেকর্ড পরিমাণ ভোগ্যপণ্য আমদানি হয়েছে, তেমনি আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কম থাকায় এইসব ভোগ্যপণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে বলে আশা করছেন আমদানিকারকরা। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। দেশের বিভিন্ন স্থানে আলাদা সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 26 জন। দুপুরে সিরাজগঞ্জের কোনাগাতি এলাকায় এনায়তপুর থেকে আসা যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসের সহকারী সহ 10 জন আহত হন, তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে বাসের সহকারী সাগর শেখ মারা যান। মানিকগঞ্জের বরমগাইল এলাকায় পাটুরিয়াগামী একটি প্রাইভেট কারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ অন্তত 15 জন আহত হন, পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। গতরাতে রাজশাহীর শিশুতলা এলাকায় ইঞ্জিন চালিত লরির চাপায় খাদিমুল নামে মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক পুলিশ সদস্য, পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বর্ষা মৌসুমি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে কক্সবাজারের পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের তালিকা তৈরির কাজ শুরু করেছে জেলা প্রশাসন। দুপুরে কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের লাইট হাউস এলাকায় পাহাড় পরিদর্শনে যান জেলা প্রশাসক কামাল হোসেন। এ সময় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের তালিকা তৈরি করা হয়। একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলা প্রশাসনের ৬টি দল জেলার সবগুলো পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী বাসিন্দাদের তালিকা তৈরি করবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সরকারের সম্পত্তিতে পাহাড় কেটে যারা বসবাস করছে, আমরা এই আপাতত চিন্তা করছি আমরা যে সামনে আমাদের যে আসন্ন দুর্যোগকালীন যে সময়টা, সেই সময়টায় এই মানুষজনের জীবন মাল এগুলো রক্ষা করা, তারপরে আমরা এই যারা অবৈধভাবে বসবাস করছে এবং যারা এর সাথে চক্রের সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে আইনানুগভাবে প্রচলিত আইনে যেটা না কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকদের একাংশ। সকালে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন তারা। এই কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ, উপাচার্যের অনিয়মের বিরুদ্ধে গত ১৭ এপ্রিল তাদের শান্তিপূর্ণ আন্দোলনে উপাচার্যপন্থী শিক্ষকরা হামলা করে, লাঞ্ছিত করা হয় বেশ কয়েকজন শিক্ষককেও। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবিতে এরপর থেকেই আন্দোলনে নামেন শিক্ষকদের একাংশ। শিক্ষক শিক্ষকের বিরুদ্ধে দাঁড়াতে পারে না, শিক্ষক ছাত্রের বিরুদ্ধে দাঁড়াতে পারে না, ছাত্র শিক্ষকের বিরুদ্ধে দাঁড়াতে পারে না। এই সংস্কৃতি থেকে, এই কুসংস্কৃতি থেকে, এই অপসংস্কৃতি থেকে, এই কুশিষ্টাচার থেকে বিশ্ববিদ্যালয় বের করবার জন্য আমরা এখন সেই শিক্ষকদের বিচার দাবি করি যারা শিক্ষকদের উপর হামলা করেছে। অবৈধভাবে প্রবেশের দায়ে দুই মাস কারাভোগের পর এক ভারতীয় যুবককে ফেরত পাঠানো হয়েছে। দুপুরে হিলি চেকপোস্ট জিরো পয়েন্টে বিজিবি ও বিএসএফ এর উপস্থিতিতে তাকে ভারতে ফেরত পাঠানো হয়। ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, এক বছর আগে দালালের মাধ্যমে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে বেল্লাল মোল্লা, পরে পুলিশ তাকে আটক করে কারাগারে পাঠায়। দুই মাস কারাভোগ শেষে আজ নিজ দেশে ফেরত পাঠানো হয় বেল্লালকে, তার বাড়ি ভারতের দক্ষিণ দিনাজপুরের শাহেডাঙ্গা গ্রামে। চুয়াডাঙ্গায় অস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল রাতে জেলার তালিকাভুক্ত সন্ত্রাসী ছাত্তার যশোরে যাওয়ার উদ্দেশ্যে রেল স্টেশনে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তাকে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। ছাত্তারের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় হত্যা, অস্ত্র অপহরণ, চাঁদাবাজিসহ ৮টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। বাংলার সময়, নড়াইলে মাদকদ্রব্য সহ আন্তঃজেলা অজ্ঞান পার্টির এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে বিভিন্ন মোবাইল কোম্পানির ৪২টি সিম উদ্ধার করা হয়। সকালে মীরাপাড়া এলাকা থেকে আবু সাইদকে গ্রেফতার করা হয়। পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল ও গোপালগঞ্জ জেলা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ অজ্ঞান পার্টির এই সদস্যকে আটক করে। এ সময় তার কাছ থেকে মাদকদ্রব্য ও বিভিন্ন মোবাইল কোম্পানির ৪২টি সিম উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করেছে পুলিশ। চক্র এবং সামনে ঈদ এবং বা রমজানকে কেন্দ্র করে এই চক্রটা একত্রিত হচ্ছিল, তার পূর্ব মুহূর্তে আমরা বলবো যে দেখে আমরা আটক করতে সক্ষম হয়েছি। দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে বিশ্ব গণমাধ্যম দিবস। এ উপলক্ষে সকালে ফেনীতে জেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের করেন গণমাধ্যম কর্মীরা। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বক্তারা সাংবাদিকদের ওপর সব ধরনের নির্যাতন বন্ধের দাবি জানান। নোয়াখালী প্রেস ক্লাবের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে প্রেস ক্লাব অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পদ্মা নদীর ভাঙন থেকে শহর রক্ষা বাঁধ বাঁচানোর দাবিতে রাজবাড়িতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিকেলে শহরের উড়াকান্দা বাজার এলাকায় বেড়িবাঁধ রক্ষা আন্দোলন কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এতে ব্যানার, ফেস্টুন সহ এলাকার নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
এ সময় পদ্মার ভাঙন থেকে রাজবাড়িকে রক্ষার দাবি জানান বক্তারা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের রাজনীতিতে গুরুত্বপূর্ণ পটুয়াখালী চার আসনে মনোনয়ন পেতে শুরু হয়েছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। 1973 এর পর থেকে বিএনপি ও জাতীয় পার্টি একবার করে আসনটি পেলেও বাকি সময় আওয়ামী লীগের দখলে রয়েছে। এবারও জয়ের ধারা অব্যাহত রাখতে চায় আওয়ামী লীগ আর আসনটি পুনরুদ্ধারে মরিয়া বিএনপি। তবে প্রার্থী বাছাইয়ে এলাকার উন্নয়নের বিষয়টি প্রাধান্য দিচ্ছেন ভোটাররা। কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী চার আসন, পর্যটন নগরী কুয়াকাটা, পায়রা সমুদ্র বন্দর সহ বেশ কয়েকটি বাণিজ্যিক স্থাপনা থাকায় এই আসনটি গুরুত্বপূর্ণ ভোটারদের কাছে। তাই একাদশ সংসদ নির্বাচনে আসনটিতে ভোট যুদ্ধে নামতে দলীয় টিকিটের জন্য ব্যস্ত প্রার্থীরা। 1973 সালের পর থেকে এই আসনটিতে বিএনপি ও জাতীয় পার্টি মাত্র একবার করে জয় পায়, বাকি সময় আসনটি নিজেদের দখলে রাখে আওয়ামী লীগ। তাই এ আসনের উন্নয়ন কাজের দাবিদার আওয়ামী লীগ হওয়ায় আগামী নির্বাচনও জয়ের ব্যাপারে আশাবাদী দলটি। চার আসনের একটা আসনে যে উন্নয়ন হয়েছে এটা বিগত সরকার আমার মনে হয় ছয়টা বিভাগেও পাঁচ বছরে এই উন্নয়ন করে নাই। স্বাধীনতার পক্ষের নেতৃত্ব দানকারী সংগঠন হিসাবে এদেশের মানুষ বরাবরই আওয়ামী লীগকে ভোট দিয়ে আসছে এবং আমার বিশ্বাস আগামী জাতীয় নির্বাচনে ব্যাপক ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ এই আসনে আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করবে। তবে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের কাছে হারলেও এবার হাসতে চায় বিএনপি। আমরা অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দীর্ঘদিন ধরে বিএনপি যে সংগ্রাম আন্দোলন করে আসছে, এই সরকার যদি সেই নির্বাচনী পদ্ধতি গ্রহণ করে তাহলে সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে এবং এই পটুয়াখালী চার আসনে বিপুল ভোটে বিএনপি জয়লাভ করবে। ভোটাররা বলছেন এলাকার আগামী দিনের নেতা বেছে নিতে উন্নয়নের পাশাপাশি মাদক ও সন্ত্রাস মুক্ত করার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন তারা। যার মাধ্যমে দেশের উন্নয়ন হইবে, দেশের মঙ্গল হইবে, আমার এই খেউপাড়া এবং কলাপাড়ার উন্নতি হবে, এই ধরনের একজন প্রার্থী আমরা চাই। আমরা যারা কাছে পাবো যে এই দুর্নীতি মুক্ত পটুয়াখালী চার আসনের মোট ভোটার 219,292 জন। সময় সংবাদ পটুয়াখালী। পটুয়াখালী চার আসনের স্থানীয় রাজনীতি নিয়ে বিস্তারিত থাকছে রাত ৮টার নির্বাচন সংবাদে। নোয়াখালীর সুবর্ণচরে লবণাক্ত অনাবাদী জমিতে সূর্যমুখী চাষে আগ্রহী হয়ে উঠেছেন কৃষক। গত বছর 200 একর জমিতে পরীক্ষামূলকভাবে সূর্যমুখীর চাষ করে সফল হওয়ায় এবার 500 একর জমিতে আবাদ করেছেন তারা। ফলে কম খরচে লাভজনক হওয়ায় দিন দিন সম্প্রসারিত হচ্ছে এই ফুলের চাষ। নোয়াখালী থেকে সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নোয়াখালী সুবর্ণচর উপকূলীয় অঞ্চল হওয়ায় এখানকার মাটি লবণাক্ত এবং চাষের অযোগ্য প্রায়। এতে চাষিরা অনেকটাই হতাশ হয়ে পড়েন। এ অবস্থায় গ্লোব কৃষি খামারের পরামর্শে 2015 সালে পরীক্ষামূলকভাবে শুরু হয় সূর্যমুখীর চাষ। এতে লাভের মুখ দেখেন চাষিরা, ফলে সুবর্ণচরে বাড়তে থাকে সূর্যমুখী চাষ। চাষিরা জানান ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু করে জানুয়ারির প্রথম সপ্তাহ সূর্যমুখী চাষের উত্তম সময়। সূর্যমুখীতে রোগবালাই ও পোকামাকড় কম আক্রান্ত করে, তাই খরচ কম লাগে। অনাবাদী জমিতে সূর্যমুখী চাষের ফলে অনাবাদী জমিগুলো চাষের আওতায় আসছে, অল্প খরচে অল্পতে এটা লাভ, ইনকাম বেশি। একরে মনে করেন খরচ হয় 6-7 হাজার টাকা, ইনকাম আসতে আসে 15-16 হাজার টাকা। সরকার আমাদের এই কৃষকদেরকে প্রণোদনা দিয়ে আরো বেশি সূর্যমুখী চাষে উদ্বুদ্ধ করতে পারে। এদিকে চাষীদের সহযোগিতায় স্থানীয়ভাবে একটি তেলের কারখানা স্থাপনের কথা জানালেন এই কৃষি কর্মকর্তা। এছাড়া সূর্যমুখী চাষে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। নোয়াখালীর একজন জনপ্রতিনিধি মাননীয় এমপি মহোদয় এই সূর্যমুখী তেল এক্সট্রাকশন করার একটা কারখানা করছেন এবং আমরা নিশ্চয়তা পাইছি যে যদি কৃষকরা সূর্যমুখী আবাদ করে তাহলে তাদের মার্কেটিং এর কোনো সমস্যা হবে না। সেই হিসেবে আমরা কৃষকদের উদ্বুদ্ধ করছি তারা যেন সূর্যমুখী আবাদ করেন। চলতি বছর জেলার সুবর্ণচরে প্রায় 500 একর এবং গ্লোব কৃষি খামারে 315 একর জমিতে সূর্যমুখীর চাষাবাদ করা হয়। সময় সংবাদ নোয়াখালী। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। খুলনায় আবারও প্রচারের মাঠে বিএনপি, গাজীপুরে দলটির ইশতেহার ঘোষণা বাস্তবায়নযোগ্য নয় মন্তব্য আওয়ামী লীগের, নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় বিএনপির।
রাঙামাটিতে উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা। অভিযোগের তির ইউপিডিএফ এর দিকে। নরসিংদীতে দুর্বৃত্তের হামলায় ইউপি চেয়ারম্যান নিহত। চট্টগ্রামে নবম শ্রেণীর ছাত্রীর লাশ উদ্ধারের ঘটনার এখনো কোনো কুলকিনারা করতে পারেনি পুলিশ। পাঁচজনকে আসামি করে মামলা। বিচারের দাবিতে সহপাঠীদের মানববন্ধন। বরগুনা সদর হাসপাতালে মিলল নবজাতকের লাশ। তত্ত্বাবধায়কের নির্দেশে ফেলে দেয়া হয় টয়লেটে, দাবি পরিচ্ছন্নতা কর্মীর। খতিয়ে দেখা হচ্ছে জানালো পুলিশ। এবং রমজান সামনে রেখে এবার রেকর্ড পরিমাণ ভোগ্যপণ্য আমদানি, দাম নিয়ন্ত্রণে থাকার আশা। মজুতদারদের কারসাজি বন্ধের তাগিদ। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।